بسم الله الرحمن الرحيم. قرآن ও সুন্নাহর আলোকে ঈদের মিলাদুন্নবী এ বিষয়ে বক্তব্য রাখার জন্য শেখকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال جل ذكره: قل هل ننبئكم بالأخسرين أعمالا، الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال نبينا محمد صلى الله عليه وسلم: فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعضوا عليها بالنواضج، وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة
وكل بدعة ضلالة، وفي رواية وكل ضلالة في النار. وجاء في صحيح البخاري يقول نبينا محمد صلى الله عليه وسلم: من رغب عن سنتي فليس مني. আজকের মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার ঢাকা কর্তৃক আয়োজিত কোরআন ও সুন্নাহর আলোকে ঈদে মিলাদুন্নবী শীর্ষক আলোচনা সভায় উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণপ্রিয় দিনদার ভাইরা, স্নেহের ছাত্রবৃন্দ, পর্দার আড়ালে দিনদার মা ও বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার দিন জানার, বোঝার এবং দিনের সঠিক পথে চলার যিনি তৌফিক দান করেছেন, সকলেই তার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে অনুসরণ করেই মুসলিম সমাজকে ইসলাম পালন করতে হবে, যে রাসূলকে অনুসরণ করে প্রতিটি ইবাদত পালন করা প্রতিটি মুসলিম নর নারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সেই রাসূল, তার সাহাবাই কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর বর্ষিত হোক সালাতু সালাম। উপস্থিত সুধীবৃন্দ, আজকে পবিত্র জুমার দিন, পাঁচই রবিউল আউয়াল হিজরি 1434, আঠারোই জানুয়ারি 2013, আজকের এই সময়ে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কোরআন ও সুন্নার আলোকে মুসলিম উম্মাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে একটি সুন্দর বিষয় উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতে আবারও তৌফিক কামনা করছি, আমরা যেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি, মূলত ইসলামে বিষয়টি কখনোই গুরুত্বপূর্ণ নয়, বাস্তব প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বপূর্ণ, অতএব এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সামনে রেখে কোরআন ও সহি সুন্নার আলোকে সঠিক দিক নির্দেশনা যেন আমরা গ্রহণ করতে পারি এবং মুসলিম উম্মাকে দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা সকলে অবগত রয়েছি ইসলামের প্রতিটি বিষয় কোরআন ও সহি সুন্নাহর আলোকেই
প্রতিটি মুসলিম নর নারীর জন্য পালন করা অপরিহার্য, কোনো ইখতিয়ারি বিষয় নয়, ইচ্ছাধীন বিষয় নয়, যে ইসলামের বিষয়গুলি আমি কোরআন ও সহি সুন্নার আলোকেও পালন করতে পারি অথবা ইসলামের বিষয়গুলি আমার মন যেমন চাইবে সেভাবেও পালন করতে পারি, ইসলামে এমন কোনো সুযোগ নেই। যখনই আমি বা আপনি কেউ বলবো যে ইসলামের বিষয়, তখনই আপনাকে অবশ্যই কোরআন এবং সহি সুন্নার আলোকে সে বিষয়টি পালন করতে হবে। সুতরাং আমাদের জীবনের সকল বিষয়গুলি কোরআন ও সহি সুন্নার সাথে মিলিয়ে দেখতে হবে। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সুসংবাদ, ভালো খবর। আর যদি মিলে না যায় তাহলে অবশ্যই সেই চিন্তা চেতনা বর্জন করে কোরআন ও সহি সুন্নার আলোকে আমাদের বিষয়গুলি করে নিতে হবে। বর্তমান সময়ে অর্থাৎ হিজরি বর্ষের এই রবিউল আউয়াল মাস শুরু হতেই আমরা অনেক ধরনের প্রচার প্রসার কর্মসূচি পরিকল্পনা বিভিন্ন জনের কাছে দেখতে পাই। দৈনিক পত্রিকাগুলি খুললে পাওয়া যায় সকলেই যেন 25শে জানুয়ারিকে সামনে রেখে অনেক কিছু বলতে চাচ্ছে। অনেক মহলেরও ইসলামী কর্মসূচি হিসাবে তারাও 25শে জানুয়ারি যে দিনটি হচ্ছে 12ই রবিউল আউয়াল সেই দিনটিকে সামনে রেখে কর্মসূচি গ্রহণ করছেন। বরং ভারতীয় উপমহাদেশে বিশেষ করে একটি শ্রেণী মুসলিম বলে পরিচিত, তারা তাদের জীবনে সবচেয়ে বড় ইবাদত হিসাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে যে কাজটিকে পালন করার চেষ্টা করে সেটি হচ্ছে তাদের কাছে ঈদে মিলাদুন্নবী। এ কাজকে কেন্দ্র করে তারা বেশ কিছু স্লোগানও তৈরি করে নিয়েছেন তাদের আকীদা বিশ্বাসের আলোকে। এজন্য তারা বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, নাউযুবিল্লাহ। এজন্যই আমরা নাউযুবিল্লাহ বলবো। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামে যে ঈদ দিয়েছেন সে ঈদের মাঝে না বাৎসরিক না সাপ্তাহিক ঈদ মিলাদুন্নবী এর কোনো ভিত্তি নেই। পক্ষান্তরে আমাদের সেই ভাইয়েরা ঈদে মিলাদুন্নবীকে শুধু ঈদের সাথে সংশ্লিষ্ট সংযুক্ত করেননি, বরং মুসলিম সমাজের বাৎসরিক ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা এর চেয়েও শ্রেষ্ঠ ঈদ হিসাবে ঈদ মিলাদুন্নবীকে ঘোষণা দেন এবং সেটাকে সেভাবেই মূল্যায়ন করেন। অথচ ইসলামে প্রকৃতপক্ষে কোরআন ও সহি সুন্নায় এর কোনো সঠিক ভিত্তি নেই। আসুন আমরা আজকের এ আলোচনা সভায় কোরআন ও সহি সুন্নার আলোকে ঈদ মিলাদুন্নবী এর বাস্তবতা কতটুকু এবং এক্ষেত্রে একজন মুমিন যে আল্লাহকে ভয় করে, যে জান্নাত পেতে চায়, যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তার ভূমিকা কি হতে পারে একটু আমরা বিষয়টিকে জেনে দেখার চেষ্টা করি। আলোচনার শুরুতেই কোরআনুল কারীমের সূরা নূর এর একটি আয়াত তেলাওয়াত করেছি,
63 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে হুঁশিয়ারি উচ্চারণ করছেন আল্লাহ বলেন فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ তাদের সতর্ক হওয়া উচিত হুঁশিয়ার হওয়া উচিত সাবধান হওয়া উচিত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম নীতি ও আদর্শের বিরোধিতা করে বিরোধিতা করে বলতে অমুসলিম যারা তারা এখানে উদ্দেশ্য নয় এখানে ইসলাম পালনের নাম দিয়ে যারা রাসূলের সুন্নার বিরোধিতা করে আল্লাহ বলেন আং তুসিবাহুম ফিতনাতুন তাদেরকে ফিতনায় গ্রাস করতে পারে আও ইউসিবাহুম আযাবুন আলিম অথবা তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি পেয়ে যেতে পারে আজকে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হওয়ার যে সমস্ত উল্লেখযোগ্য কারণ সেগুলির মাঝে অন্যতম কারণ হচ্ছে রাসূলের সুন্নার নাম দিয়ে বহু রকমের বেদাত এর আবিষ্কার করে সেগুলিকেই পালন করা হয় আর প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাকে বর্জন করা হয় এটি হলো অন্যতম একটি কারণ সুতরাং প্রতিটি মুমিন মুসলিমকে ইসলামের বিষয়গুলি যেগুলি আমরা পালন করব প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নার আলোকে সত্যিকারী হয় কি না বিষয়টি জেনে নিয়ে আমাদেরকে সে বিষয়ে সেভাবেই পালন করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন ঈদে মিলাদুন নবী একটি পরিভাষা যেই পরিভাষাটি হলো বেদাতি পরিভাষা যেই পরিভাষাটি হলো নতুন পরিভাষা কোরআনুল কারিমে খুঁজে দেখলেও এই পরিভাষা কোথাও পাওয়া যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসেও বিশুদ্ধ হাদিসেও এর এই পরিভাষা কখনো খুঁজে পাওয়া যাবে না খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম এমনকি তাবেঈ এরপরে প্রসিদ্ধ চারজন ইমাম তাদের যুগ পর্যন্ত বা তাদের জীবনীগুলিতেও ঈদে মিলাদুন নবী এই পরিভাষাটি কখনো সঠিকভাবে কোথাও খুঁজে পাওয়া যাবে না যেই পরিভাষাটি কোরআনে খুঁজে পাওয়া যায় না রাসূলের সুন্নায় খুঁজে পাওয়া যায় না খলাফায়ে রাশিদিনের আদর্শে পাওয়া যায় না সাহাবীদের জীবন চরিত্রেও পাওয়া যায় না প্রসিদ্ধ ইমাম তাবেঈ ও তাবে তাবেঈন এবং এরপরে প্রসিদ্ধ ইমাম তাদের সময়কালেও খুঁজে পাওয়া যায় না সুতরাং সহজেই উত্তর খুঁজে পাওয়া যায় যে এটি ইসলামের কিভাবে আবাদত হতে পারে কখনো এটি ইসলামের আবাদত হতে পারে না যেহেতু এর ভিত্তি ইসলামে কখনো নেই ঈদে মিলাদুন নবী ঈদ শব্দটি মুসলিম সমাজের কাছে সুপরিচিত যদিও আমরা বাংলাভাষী মানুষেরা ঈদ শব্দটিকে আনন্দের উৎসব হিসাবে আমরা ব্যবহার করে থাকি এই অর্থে ব্যবহার করে থাকি মূলত ঈদ শব্দটি শরীয়তের পরিভাষায় কোনো নির্দিষ্ট দিনে কোনো নির্দিষ্ট সময়ে বা কোনো নির্দিষ্ট স্থানে কোনো অনুষ্ঠান সম্পন্ন করাকে শরীয়তের পরিভাষায় ঈদ বলা হয় ঈদুল আযহা একটি নির্দিষ্ট দিন ও সময়ে একটা অনুষ্ঠান সম্পন্ন করা হয় ঈদুল ফিতর একটি নির্দিষ্ট দিন ও সময়ে এবং স্থানে অনুষ্ঠান সম্পন্ন করা হয় এই দৃষ্টিকোণ থেকে সেগুলিকে ঈদ বলা হয় মিলাদুন নবী মিলাদ শব্দটি এর প্রকৃত অর্থ হলো
জন্মদান বা জন্মের সময় বা জন্মের স্থান জন্মের স্থান বা জন্মদানের বা জন্মদানের যন্ত্র এই সমস্ত অর্থে ব্যবহার হয়ে থাকে এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে মিলাদ জন্মের সময় আর নবী বলতে সকলের কাছে কথাটি সুপ্রসিদ্ধ নবী হচ্ছেন তিনি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইসলাম প্রচার প্রসারের জন্য প্রেরিত তিনি হলেন নবী এখানে নবী দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব ঈদে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময়টাকে কেন্দ্র করে যেই অনুষ্ঠান উদযাপন করা হয় সেই অনুষ্ঠানটির নামই হলো ঈদে মিলাদুন নবী সংক্ষিপ্ত পরিচয় এখন আমরা আসুন একটু চিন্তা করে দেখি ঈদে মিলাদুন নবী এর উৎপত্তি কখন আগে আমরা বলেছি কোরআনুল কারীম যদি আমরা খুঁজে দেখি তাহলে ঈদে মিলাদুন নবী এর উৎস ও উৎপত্তি সংক্রান্ত বিষয়ে কোরআনুল কারীমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোই তথ্য পাওয়া যাবে না দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ যদি খুঁজে দেখি তাহলেও কোনো প্রমাণ পাওয়া যাবে না তৃতীয় খলাফায়ে রাশিদিনের জীবনে যদি খুঁজে দেখি তাহলেও এর কোনো প্রমাণ পাওয়া যাবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন এরপরে তিনি 63 বছর নবুয়তের জীবন রিসালাতের জীবন সেই 63 বছরে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিবসটি সেই 23 বছরে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবতী জীবনে জন্মদিবসটি 23 বার এসেছে কিন্তু তিনি জন্মদিবস হিসাবে কোনো অনুষ্ঠান উদযাপন করেছেন বলে তার কোনো সামান্যতম সঠিক প্রমাণ নেই খলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়কাল 2 বছর 3 মাস কয়েক দিন এর মাঝে অবশ্যই 2 দিন এসেছে এরপরে খলিফা হলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময়কাল 10 বছর এই 10 বছরে অবশ্যই সেই জন্মদিবসটি 10 বার আসার কথা কিন্তু তার গোটা জীবনে এর পালন হয়েছে বলে এর সামান্যতম কোনো বিশুদ্ধ প্রমাণ নেই ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতি জীবন 12 বৎসর 12 বছরে অবশ্যই এই দিনটি 12 বার এসেছে কিন্তু কোনো এই ধরনের আনুষ্ঠানিকতা করা হয়েছে বা পালন করা হয়েছে বলে এর সঠিক কোনো বিশুদ্ধ প্রমাণ নেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতি জীবন হলো 6 বৎসর সে 6 বছরেও এরকম কোনো পালন করা হয়েছে বলে এর কোনো সঠিক প্রমাণ নেই খলাফায়ে রাশিদিন 4 জনের সময়কাল মোট 30 বছর 30 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যারা সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন যার সুন্নাকে ধরে রাখার জন্য জীবনকে উৎসর্গ করে দিতে সর্বমুহূর্তে প্রস্তুত ছিলেন সেই খলাফায়ে রাশিদিন তাদের গোটা জীবনে তাদের মাধ্যমে ব্যক্তিগতভাবে বা তাদের নেতৃত্বে সমষ্টিগতভাবে অথবা তাদের সময়কালে গোটা মুসলিম বিশ্বে এ ধরনের কোনো জন্মবার্ষিকী পালন করা হয়েছে বলে এর সামান্যতম কোনো বিশুদ্ধ প্রমাণ নেই খলাফায়ে রাশিদিনের সময় শেষ শুরু হলো উমাইয়া বংশ উমাইয়া শাসন সেই উমাইয়া শাসন একাধারে 92 বছর 132 হিজরি পর্যন্ত উমাইয়া শাসন পরিচালিত হলো এই 92 বছরের মাঝে
অবশ্যই এই দিনটি 92 বার এসেছে কিন্তু পৃথিবীর বুকে কোনোদিন এ ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়েছে বা উদযাপন করা হয়েছে এর সামান্যতম কোনো বিশুদ্ধ প্রমাণ নেই 132 হিজরি 92 বছর অমাইয়া শাসন অতিক্রম হওয়ার পরে আব্বাসীয় শাসন শুরু হলো একাধারে চলতে হিজরি চতুর্থ শতাব্দী এই চতুর্থ শতাব্দী পর্যন্ত পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীর কোনো অনুষ্ঠান উদযাপন করা হয়েছে বলে এর কোনো সঠিক ইতিহাস পৃথিবীর বুকে নেই চতুর্থ শতাব্দীর শেষের দিকে সর্বপ্রথম পৃথিবীর বুকে এই মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকী কখন উদযাপন হলো এ নিয়ে ঐতিহাসিকগণের মাঝে মতামত রয়েছে দুটি মত উল্লেখযোগ্য একটি মত হলো হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে অর্থাৎ 400 বছরের হিজরি 400 বছরের শেষের দিকে মিশরে ফাতেমি সম্প্রদায় ফাতেমি হলো শিয়া সম্প্রদায় এই শিয়াদের মাঝে সর্বপ্রথম 6 জন ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা হয় সে 6 জন একজন হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় জন আলী রাদিয়াল্লাহু আনহু তৃতীয় হাসান রাদিয়াল্লাহু আনহু চতুর্থ হুসাইন রাদিয়াল্লাহু আনহু পঞ্চম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং ষষ্ঠ সেই সময়ে ফাতেমি বংশের যিনি খলিফা ছিলেন সেই ব্যক্তির এভাবে এই 6 জনের সর্বপ্রথম হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে তাদের জন্মবার্ষিকী পালন করা হয় বিষয়টি ইমাম মাকরিদি তিনি তার আল খুতাত গ্রন্থের 490 থেকে 499 পৃষ্ঠার মাঝে সুন্দরভাবে আলোচনা করেছেন এ হলো এক মত অর্থাৎ এই ঈদে মিলাদুন্নবী পৃথিবীর বুকে সর্বপ্রথম শুরু হয় কখন হিজরি 400 শতাব্দীর শেষের দিকে মিশরে কাদের মাঝে শিয়াদের মাঝে এ বিষয়ে দ্বিতীয় মত যেটি তা হলো হিজরি সপ্তম শতাব্দীর শুরুর দিকে কেউ বলেন যে 624 কেউ বলেন 625 অর্থাৎ সপ্তম শতাব্দীর শুরুর দিকে ইরাক ইরাকের মৌসুল শহরে সেখানে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয় দুটি মতের সমন্বয় সমাধান করতে গিয়ে ইমাম ইবনে আবি শামা তিনি আল বাইস ফি ইনকারিল বিদআ ওয়াল হাওয়াদিস এ গ্রন্থে সুন্দরভাবে আলোচনা করছেন তিনি বলছেন যে দুটি মতের সমন্বয় হলো এই যে পৃথিবীর বুকে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবী শুরু হয় হিজরি শতাব্দী 4 শতাব্দীর শেষের দিকে ফাতেমি শিয়াদের মাঝে মিশরে এরপর সেখান থেকে বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করে ইরাকের মাঝে সর্বপ্রথম সেই 700 হিজরির শুরুর দিকে সে জায়গায় সর্বপ্রথম শুরু হয় তাহলে বলা যেতে পারে খুব যদি বেশি হয় তাহলে হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে পৃথিবীর বুকে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবী এর উৎপত্তি হয় সেটা কিভাবে হলো কেন হলো আজকে আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি দেখা যায় যে আমাদের সমাজে প্রতিবেশীদের অনুসরণ করে অনেকগুলি কৃষ্টি কালচার মুসলিম সমাজ সেগুলিকে গ্রহণ করেছে উদাহরণস্বরূপ খ্রিস্টানদের অনুসরণ করে আজকে আমরা যত রকমের ডে আছে বার্থডে বলেন ম্যারেজ ডে বলেন যত রকমের রয়েছে এগুলি খ্রিস্টানদের অনুসরণ করে আজকে মুসলিম সমাজ শুরু করেছে
আর আমাদের সমাজে পাশাপাশি হিন্দু সমাজের অনুসরণ করে এই মুসলিম সমাজ শুরু করেছে চল্লিশা। হিন্দু সমাজের নিয়ম হলো কোনো ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির চল্লিশ দিন পর তাদের যে হুজুর, তাদের যে মিলাদ পড়ায়, তাদের যে ঠাকুর তাকে নিয়ে এসে শ্রাদ্ধ করায় নেন চল্লিশ দিন পর। মুসলমান সমাজ যখন দেখলো যে তারা হিন্দু হয়ে অমুসলিম হয়ে চল্লিশ দিন পর তাদের বাবা বা মা বা তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চল্লিশ দিন পরে যদি এই তাদের দোয়া দরুদের অনুষ্ঠান করতে পারে, তাহলে আমরা মুসলিম হয়ে কেন আমাদের বাবা মার জন্য চল্লিশ দিন পরে দোয়া দরুদের অনুষ্ঠান করতে পারবো না? তাদের অনুসরণ করে মুসলিম সমাজে শুরু হলো এই চল্লিশা। তো ঠিক একইভাবে এই ঈদে মিলাদুন্নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকীর অনুষ্ঠান কাকে লক্ষ্য করে শুরু হলো? যেহেতু এটি কোরআনে নেই, সুন্নায় নেই, খোলাফায়ে রাশিদিনের আদর্শে নেই, সাহাবায়ে কেরামদের আদর্শে নেই, প্রসিদ্ধ ইমামদের আদর্শে নেই, তাহলে কাকে লক্ষ্য করে শুরু করা হলো? এটাও মূলত সর্বপ্রথম শিয়া সমাজ শুরু করেছে। তারা কাদের লক্ষ্য করে? তারা খ্রিস্টানদেরকে অনুসরণ করে শুরু করেছে। আর খ্রিস্টানেরা কাদেরকে অনুসরণ করে শুরু করেছে? খ্রিস্টানরা অনুসরণ করেছে ইউনান, গ্রিক সভ্যতার অধিবাসী যারা বা গ্রিক সভ্যতার মানুষ যারা, সেই ইউনান সভ্যতায় তাদের নিয়ম ছিল তাদের যারা দেবতা সেই দেবতাদের জন্মবার্ষিকী তারা পালন করে। সেই ইউনানদের অনুসরণ করে ঈসা আলাইহিসসালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন সেই ধর্মে কখনো ঈসা আলাইহিসসালামের জন্মবার্ষিকী পালন করার নিয়ম ছিল না। কিন্তু খ্রিস্টান সমাজ ইউনানদের অনুসরণ করে, গ্রিক সভ্যতার অনুসরণ করে তারা ঈসা আলাইহিসসালামের জন্মবার্ষিকী পালন শুরু করে, যেটি হচ্ছে তাদের কাছে বড় দিন। গত কয়েকদিন আগেই, গত মাসে চলে গেল। সেই খ্রিস্টানরা যখন তারা তাদের নবীর জন্মবার্ষিকী পালন করতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে কেন করতে পারবো না? তাই সর্বপ্রথম শিয়া সমাজ খ্রিস্টানদেরকে অনুসরণ করে তারা এই ছয় জনের জন্মবার্ষিকী পালন শুরু করে। ছয় জনের মাঝে একজন হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইউনানকে অনুসরণ করে খ্রিস্টান, খ্রিস্টানকে অনুসরণ করে শিয়া, শিয়াকে অনুসরণ করে এখন সুন্নি নামে বেদাতি সমাজে এটি আজকে ছড়িয়ে গেছে। এ হলো ঈদ মিলাদুন্নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মবার্ষিকীর উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস। এখন আসুন এ বিষয়টি যারা করেন তারা কোন দৃষ্টিকোণ থেকে করেন, তাদের কাছে এই বিষয়ে কোন রকমের দলিল প্রমাণ আছে কি না? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন, আজকে পৃথিবীতে যত দল ও মত রয়েছে সকল দল ও মত কেউ কখনো নিজের ধর্মকে, নিজের আদর্শকে, নিজের মতবাদকে, নিজের তন্ত্রমন্ত্রকে কেউ কখনো ছোট মনে করে না, সবাই নিজেরটাকে বড় মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কোরআনুল কারীমে, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রতিটি দল যদিও 100% সে মিথ্যার উপর রয়েছে, 100% অবাস্তবতার মাঝে রয়েছে, কিন্তু তবু নিজের চিন্তা চেতনা নিয়ে সে যেন আনন্দে উৎফুল্ল, যেন আমরাই ঠিক রয়েছি। সুতরাং কেউ কখনো নিজের বিষয়টাকে ভুল বলে স্বীকার করবে না, যখনই সে স্বীকার করবে তখনই অবশ্যই সে অন্যদিকে ট্রান্সফার হয়ে যাবে। এজন্য আমরা দেখেছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত, আজকেই আমাদের এক ভাই চট্টগ্রামের সেই
এমন এক এলাকার এক সংবাদ দিলেন, তিনি বললেন যে সেখানে এক পীর সাহেব ছিলেন, সেই পীর সাহেব তিনি সাধারণ পীর শুধু নয়, একেবারে সেই মাইজ ভান্ডারি পীর, মানে ভণ্ডের শেষ সীমানায় যারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মালিক, তিনি কাকে কখন হেদায়েত দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তো সেই ব্যক্তি এই ধরনের পীর হওয়ার সত্ত্বেও তার কাছে যখন সঠিক বিষয়গুলি হয়তো পৌঁছেছে, আমাদের মনে হয় এদিকে গরম হচ্ছে, আপনারা একটু বাইরের ফ্যানগুলি মাঝে মাঝে ছেড়ে দেন, ফ্যানগুলি মাঝে মাঝে ছেড়ে দেন মুয়াজ্জিন সাহেবরা যারা আছেন। তো সেই ব্যক্তির কাছে যখন ইসলাম এর সঠিক বিষয়গুলি পৌঁছেছে আলহামদুলিল্লাহ, তিনি শুধু একাই নয়, তার যত সব মুরিদ ছিল সবগুলিকে নিয়ে তিনি তওবা করেছেন এবং সঠিক পথে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, সকলেই তার চিন্তাটাকেই সঠিক বলে মনে করে, কিন্তু যখনই এটা ভুল বলে প্রমাণিত হয় তখন আর সেটার মাঝে সে কখনো থাকে না, সেটাকে ছেড়ে চলে আসবে অবশ্যই। তো এই ধরনের অনেক রয়েছে আলহামদুলিল্লাহ, দিনের পর দিন পরিবর্তন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে অনেকজন সঠিক পথের হেদায়েত পাচ্ছে। আমরাও দোয়া করব যারা আজকে ঈদে মিলাদুন নবীর এত সব আয়োজন বিয়োজন করে থাকেন, তাদের এই ভুল বিষয়গুলি ইনশাআল্লাহ তাদের কারো কাছে না কারো কাছে একদিন না একদিন প্রমাণিত হবে, আর তারাও সেগুলিকে বর্জন করে সঠিক পথে ফিরে আসার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং যারা আজকে ঈদে মিলাদুন নবীকে এত জমজমাট ভাবে পালন করছে এবং এটাকেই যেন তাদের জীবনের সবচেয়ে বড় ইবাদত হিসাবে পালন করার চেষ্টা করতেছে, তাদের কাছে কি কোনোই দলিল প্রমাণ নেই? আপনি যদি বলতে যান, জিজ্ঞাসা করতে যান, দেখাবে আপনাকে অনেক দলিল প্রমাণ রয়েছে, আপনাকে কোরআন থেকে দলিল দিবে, আপনাকে হাদিস থেকে সহিহ হাদিস থেকে দলিল দিবে, আপনাকে খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে দলিল দিবে, যদিও সেগুলি বাস্তবে টিকবে না কিন্তু সেগুলির দলিল দিবে। আসুন আমরা কয়েকটি তাদের দলিলগুলি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি, এরপর আমরা এই বিষয়ে কি কি ঘটে থাকে এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর কি বিধান হতে পারে সে বিষয় নিয়ে আমরা যাব। প্রথম তাদের দলিল হলো, ইসলামে কোরআন সুন্নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এর খুব গুরুত্ব দেওয়া হয়েছে, গুরুত্ব এমনইভাবে দেওয়া হয়েছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মাঝে কেউ ইমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার শ্রদ্ধার পাত্র পিতামাতা, স্নেহের পাত্র কলিজার টুকরা সন্তান, এমনকি সমগ্র পৃথিবীর সব মানুষের চেয়ে যতক্ষণ না আমি তার কাছে অধিক প্রিয় পাত্র হতে পারি, অধিক ভালোবাসার পাত্র হতে পারি, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। এটা হলো তাদের একটা গুরুত্বপূর্ণ দলিল। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনটিতে আগমন তার ঘটলো, যেই দিনটিতে তার জন্ম হলো, সেই দিনটিকে অবশ্যই সে উৎসবের দিন হিসাবে গ্রহণ করবে, অবশ্যই সেই দিনটিকে মূল্যায়ন করবে। আমরা বলবো খুব সহজভাবে বলবো তাদেরকে, আসলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই পৃথিবীর সকল মানুষের চেয়ে ভালোবাসতে হবে, এটি এক বাক্যে আমরা স্বীকার করি এবং সকলকে স্বীকার করতেই হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ভালোবাসা আপনারাই শুরু করেছেন, না আপনাদের আগে খোলাফায়ে রাশেদিন ও সাহাবায়ে কেরাম কোনো ভালোবেসেছেন? জবাব, কোনো সন্দেহ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উম্মার মাঝে সর্বপ্রথম যারা ভালোবেসেছেন তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ। সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি যারা ভালোবেসেছেন তারাই হলেন কে?
খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামগণ, কারণ তারাই সর্বপ্রথম রাসূল হিসেবে তাকে পেয়েছেন, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছেন যে ধরনের ভালোবাসা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। সুতরাং আমরা যদি একটু চিন্তা করে দেখি খোলাফায়ে রাশিদিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত সাহাবায়ে কেরামগণ তারা কি ভালোবাসা প্রমাণ করতে গিয়ে, ভালোবাসা বাস্তবায়ন করতে গিয়ে তারা কি কোনোদিন ঈদ মিলাদুন্নবী পালন করেছেন? জবাব না, পৃথিবীর বুকে কোথাও এর কোনো বিশুদ্ধ নির্ভরযোগ্য প্রমাণ নেই। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা বলবো, সুতরাং আপনারা ভালোবাসার দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়গুলি চালু করতে যাচ্ছেন এগুলি আপনাদের মন করা ভালোবাসা ছাড়া কখনো বাস্তব ভালোবাসা নয়, এটি মিথ্যা ভালোবাসা ছাড়া কখনো সত্য ভালোবাসা নয়। এজন্য এক কবি বলছিলেন, লাউ কানা হুব্বুকা সাদিকা লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ আও ইউতিউ। বলছেন যে লাউ কানা হুব্বুকা সাদিকা, তোমার ভালোবাসা যদি সত্যই হয়ে থাকে, লাউ কানা হুব্বুকা সাদিকা লা আতাতাহু, তাহলে তুমি যাকে ভালোবাসার দাবি করতেছো তার তুমি অনুসরণ করতা। কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, যে যাকে ভালোবাসে সে তার খুশি করেই, তাকে অনুসরণ করেই চলে। তো সত্যি ভালোবাসার প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করে চলতে হবে। যদি প্রশ্ন করা হয় যে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশুদ্ধ সহিহ হাদিসের আলোকে সালাত আদায় করার চেষ্টা করেন, জবাব আসবে, তারা জবাব দিয়ে দিবেন যে না, আমাদের পীর সাহেব বা আমাদের ইমাম সাহেব বা আমাদের দলে মতে যেই নামাজ রয়েছে সেটাই পড়ি। তাহলে আপনি অনুসরণ করলেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর ভালোবাসার দোহাই দিচ্ছেন এভাবে, অতএব আপনার এটা ভালোবাসা মিথ্যা ছাড়া কখনো বাস্তব নয়। এই ধরনের অনেকগুলি বিষয়। সুতরাং আমরা প্রথম বিষয় বলবো যে ভালোবাসার দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদে মিলাদুন্নবী পালন করা এটি অযৌক্তিক এবং অবাস্তব, কখনো এটি কোরআন সুন্নাহর দলিলের আলোকে নয়। আমি আমার ছোট জীবনের কথা, যখন ছাত্র ছিলাম যাত্রাবাড়ির এক কথা মনে হয়, বারবারও সেটা মনে হয় যে এই ধরনের দিনে এক জায়গায় মিলাদ মাহফিল হচ্ছে, মিলাদুন্নবীর অনুষ্ঠান পালন করছে, আর সেখানে বক্তব্য দিচ্ছে, রাস্তা দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম আর শুনছিলাম, বক্তব্য দিচ্ছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবী অনুষ্ঠান পালন করবে না, জন্মবার্ষিকী পালন করবে না, এরা হলো মুশরিক। কেমনে মুশরিক, এর ব্যাখ্যাও আবার তিনি দিলেন, এইভাবেই হলো মুশরিক, কারণ এরা রাসূলের জন্মদিবসকে মানে না, এটা পালন করতে চায় না, এর মানে তারা বলতে চায় যে রাসূলের জন্ম হয় নাই। তো আল্লাহর জন্ম হয়নি আর রাসূলেরও তারা মনে করে জন্ম হয়নি, তাহলে আল্লাহর সাথে তারা রাসূলকে মিলাই দিলেন, অতএব এরা হলো মুশরিক, নাউজুবিল্লাহ। আসলে বিবেক যখন হারিয়ে যায় তখন ওই যে বলে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে, বিবেক যখন হারিয়ে যায় তখন এই ধরনের কথাগুলি মুখ দিয়ে বলে। প্রিয় ভাইরা আমার, তাই আসুন, এ হলো তাদের এক দলিল। দ্বিতীয় দলিল, আসুন তারা আরো কত সুন্দর করে গুরুত্বপূর্ণ বুখারীর রেফারেন্স দিয়ে বলবে যে বুখারীতে বলা হয়েছে, বুখারীর বর্ণনায় এসেছে আবু লাহাব, যার ব্যাপারে কোরআনের সূরা পর্যন্ত শাস্তি সম্পর্কে নাজিল হয়েছে, সেই আবু লাহাবের একজন দাসী ছিল সোয়াইবা। এ দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাবে, এই মর্মে আবু লাহাব কি করেছিলেন, তার দাসীকে আজাদ করে দিয়েছিলেন। তো এই আবু লাহাব যখন মারা গেলেন, মারা যাওয়ার পর কাউকে তিনি স্বপ্ন বলতেছেন, স্বপ্নে একজন তার তাকে স্বপ্নে দেখতেছে, দেখলে জিজ্ঞাসা করা হলো আবু লাহাব আপনার অবস্থা কেমন, কিভাবে আছেন আপনি, আবু লাহাব জবাব দিচ্ছেন যে আমি ইমান না আনলেও, ইসলাম না মানলেও এমন একটা কাজ করেছি, সেই কাজের জন্য আমি এখন অনেক শান্তিতে আছি। কি শান্তিতে, বললেন যে আমার এই হাতের এই দুটি আঙ্গুল কি করা হয় প্রতি সোমবার, বা এই দুটি আঙ্গুল
এই দুটি চুষলে আমার জন্য ওই সেই ধরনের জান্নাতি মধু বা ইত্যাদি এই ধরনের শরাব পান করার আমার সুযোগ হয় মৃত্যুর পরে। কারণটা কি, এই সুযোগটা কিভাবে পেয়েছেন? তিনি বললেন যে আমি রাসূলের জন্মের কথা শুনে, রাসূলের জন্মের কথা শুনে তাকে দুধ পান করানোর জন্য আমার কৃতদাসীকে আমি আজাদ করে দিয়েছিলাম, এজন্য আমাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এখন দলিল হলো একজন কাফের যাকে কোরআন জাহান্নামের কথা ঘোষণা দিয়ে দিয়েছে, সেই কাফের যদি রাসূলের জন্মকে কেন্দ্র করে এই কাজ করার কারণে এত বড় শান্তি, এত বড় প্রতিদান, এত বড় পুরস্কার পেতে পারে, তাহলে আমরা যারা মুসলিম আমরা রাসূলের জন্মকে কেন্দ্র করে কিছু কাজ করলে তো আমাদের জন্য জান্নাত একেবারেই খুলে রাখা হবে। সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য হলো রাসূলের জন্মকে কেন্দ্র করে আমাদেরকে অবশ্যই কিছু করতে হবে। জবাব কি? জবাব সংক্ষিপ্ত জবাব বলবো আমরা। এর জবাব হলো, প্রথম কথা বলবো যে যদিও সহিহুল বুখারীর কথা বলা হয়েছে, কিন্তু ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই ঘটনাটিকে, এই ঘটনার অংশটুকুকে তিনি কোনো সনদ সহকারে নিয়ে আসেননি, বরং সেটাকে তিনি মুরসালভাবে নিয়ে এসেছেন। আর মুরসাল হচ্ছে হাদিস গ্রহণের ক্ষেত্রে যে নীতিমালা, সেই নীতিমালার আলোকে কোনো মুরসাল বর্ণনাকে যদি কোরআন ও সুন্নার সরাসরি দলিল সাপোর্ট না করে তাহলে সেটা, এর হুকুম হলো দুর্বল এর হুকুম। তাহলে সনদের দৃষ্টিকোণ থেকে এর মাঝে ছিন্নতা থাকার কারণে এটি হলো দুর্বলের হুকুম, এক। দ্বিতীয় হলো আবুল আহাব তার এ দাসীকে আজাদ কখন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় না জন্মের পরে? এমন মে ইতিহাস পাওয়া যায় যে হিজরতের পূর্ব মুহূর্তে বা কিছু আগে আবুল আহাব তার এই দাসীকে আজাদ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে আজাদ করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের দুধ পান করেছেন তার মাঝে এই দাসীও রয়েছেন বলে এটা সঠিক প্রমাণ, কিন্তু সেই সময় তাকে আজাদ করেছে বলে এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় না। তৃতীয় বিষয়, যেই ব্যক্তির ব্যাপারে সরাসরি কোরআন স্পষ্ট তার জাহান্নামী হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার মুক্তির, বিশেষ মুক্তির কোনো প্রমাণ পাওয়া যায় না, সুতরাং সেই ব্যক্তির ব্যাপারে কোনো ব্যক্তির স্বপ্নের মাধ্যমে কিছু দেখালে, কিছু জানালে সেটি কখনো শরীয়তের দলিল হতে পারে না। অতএব এটি কখনো সঠিক যুক্তি নয়, কখনো সঠিক দলিল নয়, এই দলিল হিসাবে গ্রহণ করেও ঈদ মিলাদুন্নবী পালন করার কোনো সুযোগ নেই। তৃতীয় বিষয় তাদের আরেকটি দলিল, সে দলিল আসুন। তৃতীয় দলিল হলো তাদের, এটাও সহি মুসলিম থেকে, সহি মুসলিম, আপনারা সহি সহি হাদিস বলেন তো, আপনাদেরকে সহি বুখারীর দলিল দিবে, সহি মুসলিমের দলিল দিবে, সহি মুসলিমের দলিল, হাদিসটি সহি অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? তিনি প্রতি সোমবার, সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন সোমবারে রোজা রাখেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি জবাব দিলেন লিআন্নী উলিদতু ফীহি ওয়া বুইসা আলাইয়া, সোমবারে আমি রোজা রাখি এজন্যই যে সোমবারে, উলিদতু ফীহি, সোমবারে আমি জন্ম লাভ করেছি, আমার জন্ম হয়েছে সোমবারে, ওয়া বুইসা ফীহি আলাইয়া, আর সেই সোমবারেই আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, তাই আমি কি করি সোমবারের দিনটিকে গুরুত্ব দিয়ে সেই দিনটিতে সিয়াম পালন করি, রোজা রাখি। দলিল এখন তারা বলেন যে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তিনি তার জন্মদিবসটাকে রোজা রাখার মাধ্যমে পালন করেছেন, আর আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা যাবে না, একজন সাধারণ মানুষ থেমে যাবে, কারণ হাদিস হলো সহিহ মুসলিমের, সহিহ হাদিস, জয়ীফ করার কোনো সুযোগ নেই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জন্মদিবস হিসাবে সোমবারে তিনি সিয়াম পালন করেছেন। জবাব কি? জবাব কয়েকটি জবাব দেব আমরা। প্রথম জবাব দেব,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে সিয়াম পালন করেছেন। কিবারে সিয়াম পালন করেছেন? সোমবারে। কিন্তু দিনটি কি বারোই রবিউল আউয়াল ছিল? কখনো না। বারোই রবিউল আউয়াল ছিল কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে বারোই রবিউল আউয়ালে আমি জন্ম লাভ করেছি তাই বারোই রবিউল আউয়ালে আমি কি করি? রোজা রাখি। এই কথা তিনি বলেননি। তিনি রোজা রেখেছেন সোমবার আর সেই দিনটির কথা বলেছেন। তাহলে আমাদের সেই ভাইয়েরা তারা তো কখনো সোমবার নিয়ে মাতাল হয় নাই, সোমবারে তারা কখনো জন্মবার্ষিকী পালন করে না। উদাহরণস্বরূপ এই বছর খেয়াল করুন, 25শে জানুয়ারি কি বার? শুক্রবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিবস হিসাবে আপনারা যদি এটা দলিল দিতে চান জন্মদিবস হিসাবে তিনি পালন করলেন কি বার? সোমবার। আর আপনারা পালন করবেন কি বার? শুক্রবার। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে আপনাদের আদর্শের কোনো মিল হতে পারে না। আপনাদের এটা মন গড়া, আপনাদের এটা চিন্তা, নিজেদের প্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কিছুই নয়। এ হলো এক জবাব। সুতরাং আপনারা যদি এই দলিল ব্যবহার করতে চান তাহলে কখনো বারোই রবিউল আউয়ালের উপর নির্ভরশীল হতে পারবেন না। আপনাদেরকে নির্ভরশীল হতে হবে সোমবারের উপরে, কিন্তু আপনারা তা করেন নাই। দ্বিতীয় জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিবস সেদিন তার, এজন্য তিনি সিয়াম পালন করলেন। কি করলেন? না মিছিল করেছেন, না কোনো অনুষ্ঠান করেছেন, জামাতবদ্ধভাবে সিয়াম পালন করেছেন? কোনো অনুষ্ঠান করেননি। তবে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন তাই না? জিলাপি খাওয়ার, মিষ্টি খাওয়ার? না, কিচ্ছু নয়। কিন্তু আপনারা রাসূলের সুন্নাহ অনুসরণের দাবি করেন আর এই দলিল দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনটি পালন করলেন পানাহার বর্জন করে, আর আপনাদের সেই দিনটি হলো আনন্দ উল্লাস খাওয়া দাওয়ার দিন, ঈদের দিন। তাহলে আল্লাহর রাসূলের সুন্নাহ তো আপনাদের মাঝে নেই। সুতরাং কি বলতে হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সহিহ হাদিস সহিহ বুখারী, তিনি বলেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্না, আমার আদর্শ, আমার নিয়ম নীতি থেকে মুখ ফিরিয়ে নিবে, ফালাইসা মিন্নি, সে আমার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। আপনারা রাসূলের সুন্নার দলিল দিবেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার যেই দিনটিকে যেভাবে পালন করেছেন আপনারা সেভাবে করবেন না। আপনারা করবেন বারোই রবিউল আউয়াল, আপনারা করবেন আনন্দ ফুর্তির মাধ্যমে, আপনারা করবেন খাওয়া দাওয়ার মাধ্যমে, আপনারা করবেন মিলাদ মাহফিলের মাধ্যমে, আপনারা করবেন অনুষ্ঠানের মাধ্যমে, আপনারা করবেন মিছিলের মাধ্যমে, আপনারা করবেন জশ্নে জুলুসের মাধ্যমে, আর বলবেন এটি রাসূলের সুন্নাহ। কোশ্চেন কেন, এটি রাসূলের সুন্নাহ নয়? রাসূলের সুন্নাহ থেকে আপনারা বের হয়ে গেছেন, অতএব রাসূলের ঘোষণাই হলো ফালাইসা মিন্নি, আপনারা রাসূলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন না। এছাড়াও জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখলেন। সোমবারে রোজা রেখেছেন তিনটি কারণে। একটা হলো, এই সহিহ মুসলিমের হাদিসে বলা হচ্ছে দুইটি কারণ, এই দিনটি ছিল কি জন্মদিবস, এই দিনটিতে নবুয়ত দিবস, নবুয়ত তিনি পেয়েছেন তাই সেই দিনটিতেও তিনি রোজা রেখেছেন। তৃতীয় কারণ, তিরমিজির সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউরাযু আ'মালু আও তুরাযু আ'মালু বানি আদম ফিল ইসনাইন ওয়াল খামিসি, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আদম সন্তানের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়। আর তিনি বলছেন ওয়া আনা উহিব্বু আন ইউরাযু আ'মালি ওয়া আনা সাইম, আমার কাছে পছন্দনীয় হলো সেই সোমবার এবং বৃহস্পতিবার আমার আমলগুলিও যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে আমি যেন সেই দিনটিতে কি থাকি, রোজাদার হই। সেই কারণেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সোমবারে সিয়াম পালন করেছেন। তাহলে আমরা বলবো আপনারা পালন করেন বারোই রবিউল আউয়ালে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সোমবারে। আপনারা করেন খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি মিছিল মিটিং এর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন না খাওয়া না পান করা এবং ইবাদতের মাধ্যমে। আপনারা করেন ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন একাকী, কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে নয়। সুতরাং এই দলিল কখনো গ্রহণযোগ্য হতে পারে না। সর্বশেষ বলবো যে হয় আপনারা হাদিস বুঝেন না অথবা
নিজের মন গড়া চিন্তা চেতনা অনুযায়ী হাদিসের অপব্যাখ্যা করেন যারা এই হাদিস দিয়ে দলিল দিবে তাদের দিক দুটি একটি হয় তারা হাদিস বুঝে না যদি হাদিস বুঝতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে করত এইভাবে তাদের মন গড়া আমল করত না হয় হাদিস বুঝে না হাদিস বুঝার যোগ্যতা তাদের নেই অথবা যদিও হাদিস বুঝার যোগ্যতা থাকে তারা হাদিসের বুঝে সুজে এখন মন গড়া শয়তানের মতো ইবলিসের মতো ব্যাখ্যা করেছে যেই অপব্যাখ্যা করাটি হচ্ছে ইহুদিদের স্বভাব খ্রিস্টানদের স্বভাব আর এই ঈদে মিলাদুন্নবী এসেছে সেই খ্রিস্টানদের থেকে তাই তাদের স্বভাব অনুযায়ী কোরআন হাদিসের অপব্যাখ্যা করে দলিল উপস্থাপন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে সঠিক ভাবে কোরআন ও সুন্নাহ বুঝার দিকে হেদায়েত দান করুন অনুরূপভাবে তারা আরো যে সমস্ত দলিল প্রমাণ পেশ করে থাকেন আরো অনেকগুলি দলিল প্রমাণ পেশ করে থাকেন বলেন যে এই দিনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস এই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দ উৎসবের জন্য বলেছেন সেই আয়াতের একটি অপব্যাখ্যা করা হয় সূরা ইউনুসের যে আয়াতের মাঝে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনুস 58 নম্বর আয়াত কুল বিফাযলিল্লাহি ওয়া রাহমাতিহি فبذلك فليفرحوا বলো আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহর রহমতে অতএব তোমরা এই বিষয়ে আনন্দ উদযাপন করো তে আনন্দ উদযাপন করার এখানে এই আয়াতের তাফসিরে তারা বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিশেষ অনুগ্রহে আমরা তাকে পেয়েছি এটা আল্লাহর বিশেষ নিয়ামত অতএব তাহলে এই জন্য আমাদেরকে আনন্দ উদযাপন করতে হবে অনুষ্ঠান করতে হবে উৎসব করতে হবে এটাই হলো কোরআনের আয়াতের আলোকে আসলে তাদের এই ব্যাখ্যা কখনো সঠিক নয় কারণ এখানে ফাজল দ্বারা অনুগ্রহ যেটা উদ্দেশ্য সেটি হচ্ছে ইসলাম সরাসরি ইসলামকে বোঝানো হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো ইসলামকে আর দ্বিতীয় এই ধরনের ফাজল দ্বারা যদি অমুমানভাবে সাধারণভাবে বোঝানো হয় তাহলে যত রকমের অনুগ্রহ পাবে সব অনুগ্রহের জন্য অনুষ্ঠান করা দরকার অতএব আমরা বলবো যে এই আয়াত এটিও তাদের কখনো সঠিক দলিল নয় তাদের কখনো সঠিক ব্যাখ্যা নয় সর্বশেষ অনুরূপ তাদের আরও বেশ কিছু দলিল রয়েছে যেগুলি নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা করে সময় নষ্ট করা আমরা প্রয়োজন মনে করি না এক বাক্যায় আমরা একটি কথা বলতে পারি তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাবেঈন প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাদের জীবনে তাদের যুগে পৃথিবীতে এই মিলাদ মাহফিলের কোনো এই ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব কোনো ভিত্তি পৃথিবীতে এর কোনো জন্ম তখনও হয় নাই সুতরাং যার জন্ম তখন হয় নাই সেটাকে নিয়ে এখন আর জন্মবার্ষিকী পালন করার কোনো সুযোগ নেই এক বাক্যেই আমাদের এই জবাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের এবং আমাদের সকলকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক পথে হেদায়েত দান করুন এখন আসুন আর কয়েকটি কথা বলে আমরা আরেকটি প্রশ্ন উত্তর পর্বে যাব যে সমস্ত মিলাদ মাহফিলগুলি করা হয় এই মিলাদ মাহফিলগুলিতে কি হয় এই মিলাদ মাহফিলগুলিতে প্রকৃতপক্ষে সেটিতে এবাদত তো হয় না বরং সেই মিলাদ মাহফিলগুলিতে এমন কর্মকাণ্ড সংগঠিত হয় যেই কর্মকাণ্ডের কারণে একজন মানুষের ঈমান মুহূর্তের মাঝে হারিয়ে যেতে পারে এতে কোনো সন্দেহ নেই তা কি এই মিলাদ মাহফিলগুলিতে হয়ে থাকে শিরক এই মিলাদ মাহফিলগুলিতে হয়ে থাকে শিরক কিভাবে শিরক হয় আমার বাস্তব কিছু দেখেছি আমি নিজে যারা মিলাদ মাহফিল করেন তারা আবার দুই গ্রুপ বিশেষ করে দুই গ্রুপ বলতে এক গ্রুপ তারা বসে বসেই মিলাদ করে বসে বসেই ক্যাম্প করে আরেক গ্রুপ তারা দাঁড়ায় ক্যাম্প করে তো যারা ক্যাম্প পার্টি এরা হলো সবচেয়ে বেশি গরম পার্টি তো এই গরম পার্টি হলো তাদের সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মিলাদুন্নবী তো এদের বিশ্বাস কি এদের বিশ্বাস হলো সবচেয়ে জঘন্যতম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সবচেয়ে জঘন্যতম বিশ্বাস যার এই দলটার হলো সেই বিশ্বাস রাসূলের যুগে কাফের ও মুশরিক যারা 100% ছিল তাদেরও এদের চেয়ে রাসূলের ব্যাপারে অনেক অনেক ভালো বিশ্বাস ছিল কিভাবে সেগুলি বলবো আসছে তো এই দলটি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন মিলাদ মাহফিল করে তারা যে কর অপকর্মগুলিতে লিপ্ত হয় সেগুলির মাঝে প্রথম তা হলো শিরক শিরকে লিপ্ত হয় তারা বিশ্বাস করে যখনই কখনো মিলাদ হয় সেই মিলাদ মাহফিলের অনুষ্ঠানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে গিয়ে সেখানে উপস্থিত হয়ে যান তো সশরীরে গিয়ে সেখানে উপস্থিত হন এই বিশ্বাস যে করবে তার বিষয়টি একটু চিন্তা করা দরকার কেমন ভাবে সশরীরে আসলে তারা সশরীরে না রোহানি ভাবে মনে করে না কখনো না সশরীরে মনে করে রোহানি যদি মনে করত অনেক জায়গায় দেখবেন যে তারা মিলাদ করার সময় এক জায়গায় কি করে একটা বালিশ রেখে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাজির হয় বালিশের উপর বসবেন আর অনেক জায়গায় তারা কি করে মিলাদ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন তাদের কাছে এই বলে কি করে তারা দাঁড়িয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামগণ এ ধরনের দাঁড়াতে চাইলে কঠোরভাবে প্রতিবাদ করলেন তোমরা কি আমাকে সেই রোম ও পারস্যের নেতাদের মতো মনে করো যে তোমরা আমাকে দেখে দাঁড়াতে চাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কঠোরভাবে দাঁড়ানোর জন্য কি করলেন নিষেধ করলেন আর আজকে এই সব রাসূলের ভালোবাসার নাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটার জন্য কঠোরভাবে নিষেধ করেছেন সেই কাজটাই তারা আজকে খুব আনন্দ উল্লাসের সাথে করে তারা বিশ্বাস করে সেখানে সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছেন তাদের কথাবার্তা তাদের আবেদন নিবেদনগুলি তারা রাসূল সাল্লাম কি করেন শুনেন আমি নিজে এক মসজিদে সফরে ছিলাম এখন সালাতের সময় হয়ে গেছে রমজান মাসে সেখানে আমি এক মসজিদে বললে সবাই চিনবেন বলবো না সেই মসজিদে গিয়ে আমি এশার সময় হয়ে গেছে এশা পড়তে হবে এশা পড়লাম তবে জামাত হয়ে গেছে তাদের তারাবিও শেষের দিকে আমি বাইরে বারান্দায় এশা পড়ে নিলাম পরে একটু ক্লান্তি ভাব হচ্ছে একটু বসলাম একটু বসলাম আর মনে করলাম যে কোনোদিন মিলাদের অনুষ্ঠানে তো থাকার সুযোগ হয় নাই দেখারও প্র্যাকটিক্যাল সুযোগ হয়নি তো আজকে একটু দূর থেকেই দেখি কি অবস্থাটা কেমনে চলে তো তাদের বেতের নামাজ শেষ হয়ে গেল বেতের শেষ হয়ে বেশ কিছু মানুষ বের হয়ে গেলেন আর কিছু সংখ্যক বেশ বড় অংশ তারা বসে থাকলেন এখন তাদের ইমাম সাহেব শুরু করলেন ইয়া নবী সালামু আলাইকা বলে মিলাদ শুরু করলেন এই কিছু বলতে বলতে শেষ পর্যায়ে যখন সবাই মিলে তারা দাঁড়ালো আমি বাইরে দূর থেকে বারান্দা থেকে দেখতেছি সবাই দাঁড়ালো তো দাঁড়িয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে যেই কথাগুলি বলা শুরু করলো একজন মুসলিমের ঈমান থাকতে পারে না দাঁড়ানোর পরে তারা যে কথা বলতে শুরু করলো সরাসরি তাদের সেই কথাগুলি আমি মুখস্থ রাখাটাও ভালো মনে করিনি সরাসরি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উপস্থিত হয়ে গেছে তার কাছে দোয়া করতে শুরু করে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে গেছে তার কাছে এখন আবেদন নিবেদন যতগুলি রয়েছে সেগুলি পেশ করতে শুরু করলেন তাহলে কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া করতে শুরু করে তাহলে তার ঈমান কোথায় শাফাআত কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশের দোয়া করা যাবে কারণ সুপারিশের মালিক কে মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতএব চাওয়ার নিয়ম হলো যে হে আল্লাহ আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করার তৌফিক দান করুন এইভাবে দোয়া হলো সুপারিশের দোয়া কিন্তু কেউ যদি দোয়া করে সরাসরি যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে সুপারিশ করবেন আমার সুপারিশ সুযোগ করে দিবেন তাহলে এটি অবশ্যই শিরক হয়ে যাবে অবশ্যই শিরক তো এই মিলাদ মাহফিলের অনুষ্ঠানগুলিতে অনুরূপভাবে এই মওলুদ শরীফের যে সমস্ত বইগুলি রয়েছে সেই বইগুলিতে যদি পড়ে দেখেন আমাদের অনেক আলোচকগণ এই কথাগুলি ভালো করে বলতে পারেন যে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে ছিলেন সেই আল্লাহ মুহাম্মদ নাম দিয়ে তিনি জমিনে আসলেন নাউজুবিল্লাহ এই কাহিনীগুলো এই কবিতাগুলি মিলাদ মাহফিলের এসে পড়া হয়
তো যদি এই ধরনের বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে ছিলেন তিনি মুহাম্মদ নামে পৃথিবীতে আসলেন তাহলে ওই খ্রিস্টান আর এই মুসলিম পার্থক্য কোথায় ঠিক এজন্য আগে বলেছিলাম যে এই মিলাদ মাহফিলের উৎপত্তি হচ্ছে সেই খ্রিস্টানদের থেকে এসেছে কারণ খ্রিস্টানদের বিশ্বাস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু সাল্লামের রূপ লাভ করে তিনি পৃথিবীতে এসেছেন এ হলো খ্রিস্টানদের বিশ্বাস তাহলে এই মুসলিম বিশ্বাস করে যে বিশ্বাস শুধু নয় মিলাদের বইগুলিতে স্পষ্ট রয়েছে সেগুলিতে এই কথাগুলি তারা মিলাদ মাহফিলের সে আলোচনা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরজ থেকে মুহাম্মদের রূপ ধরে তিনি পৃথিবীতে আগমন করলেন এই ধরনের বিশ্বাস যার এই ধরনের কথাগুলি যার নিশ্চিত কোনো সন্দেহ নাই তার ঈমান আর বাকি নেই কারণ এটি কুফরি কথা সম্পূর্ণ 100% শিরকি কথা অতএব মিলাদের নাম দিয়ে কেউ যদি ঈদে মিলাদুন্নবীর নাম দিয়ে কেউ যদি শিরকে লিপ্ত হয়ে যায় তাহলে তার পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর সাথে শিরকে কেউ লিপ্ত হলে সেই শিরকি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করে দেন না তওবা না করা পর্যন্ত আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنه ومأواه النار وما للظالمين من انصار যে শিরকে লিপ্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন জাহান্নামকে অপরিহার্য করে দেন এবং তার জন্য দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা থাকতে পারে না শিরকে লিপ্ত হওয়ার কারণে নিজের জীবনের সব অতীতের ভালো কাজগুলি মুহূর্তের মাঝে সেগুলি বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় আর এই মিলাদ মাহফিলের নাম দিয়ে মুসলিম সমাজ তারা শিরকে লিপ্ত হয় দ্বিতীয় বিষয় এই মিলাদ মাহফিলের অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যে সীমালঙ্ঘন করা হয় যে বাড়াবাড়ি করা হয় যে অতিরঞ্জিত কর্মকাণ্ডে লিপ্ত হয় সেটি সম্পূর্ণ ইসলামে হালাল না হারাম সম্পূর্ণ ইসলামে হারাম যেমন উদাহরণস্বরূপ দুই একটি বলি আমরা যারা ঈদে মিলাদুন্নবীতে বিশ্বাসী তারা বিশ্বাসী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নূরের তৈরি তারা এটাতে বিশ্বাসী এবং এই নূরের তৈরি উপলক্ষে তারা এই মিলাদ মাহফিলের অনুষ্ঠানগুলিতে কত রকমের গান আর গজল তারা বলে থাকেন শুধু এটাকুতেই ক্ষান্ত হন না বরং এই অনুষ্ঠানগুলিতে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দেন যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলবে না এরা নাকি কাফির নাউযুবিল্লাহ এই ঘোষণাও তারা দিয়ে দেয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই বাড়াবাড়ি তারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেন গায়েবের গায়েব জানেন তিনি গায়েব জানেন তারা বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন হায়াতুন নবী তিনি হলেন হায়াতুন নবী অর্থাৎ তিনি এখনো জীবিত রয়েছেন তিনি মৃত্যুবরণ করেননি অথচ বারোই রবিউল আউয়াল মুসলিম বিজ্ঞ ঐতিহাসিকগণ সকলেই একমত বারোই রবিউল আউয়ালটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী বলে মুসলিম ঐতিহাসিকগণ কখনো একমত নন কেউ বলেছেন তিনি জন্মলাভ করেছেন রবিউল আউয়াল মাসের 3 তারিখে কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে কেউ বলেছেন 9 তারিখে কেউ বলেছেন 11 তারিখে কেউ বলেছেন 12 তারিখে কখনো ঐতিহাসিকগণ তারা একমতে পৌঁছেননি যে বারোই রবিউল আউয়াল রাসূল সাল্লামের জন্ম দিবস বরং প্রতিটি উল্লেখযোগ্য ঐতিহাসিকগণ তারা একমতে পৌঁছেছেন যে বারোই রবিউল আউয়াল সোমবার সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু দিবস পৃথিবী থেকে সেই দিন তিনি বিদায় নিয়েছেন আফসোসের সাথে বলতে হয় এই মৃত্যু দিবসেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান করতে গিয়ে রাসূলের মৃত্যুকে অস্বীকার করে কি উল্টা দেখুন মৃত্যু দিবস যেটি নিশ্চিত বারোই রবিউল আউয়াল সেই দিনটিতেই ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলে ঘোষণা দেওয়া হয় আর যারা হায়াতুন নবী বলে বিশ্বাস করবে না তারা নাকি কাফির এই হলো বাতিলপন্থীদের এ বাতিলই কর্মকাণ্ড এজন্য আগে বলেছিলাম যে মক্কার যেই পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত রেসালাত দিলেন তার এই নবুয়ত রেসালাত যারা গ্রহণ করেনি
প্রকাশ্যভাবে শত্রুতা করেছে সেই মক্কার কাফেররাও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত যে তিনি নূরের তৈরি নয় মক্কার কাফেররা চিনত ভালো করে মক্কার কাফেররা জানত তাই মক্কার কাফেররা কি দাবি করেছিল যে আল্লাহ যদি কোনো নবী রাসূল পাঠাবেন তো একজন ফেরেশতা পাঠাতে পারলেন না আমাদের মতো মানুষকে একজন পাঠাই দিলেন কেন তারা জানত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফেরেশতাও না এবং তিনি নূরের তৈরি নয় একজন সাধারণ মানুষের মতো তিনি মানুষ এটা মক্কার কাফেররাও জানত আফসোসের সাথে বলতে হয় ঈদুল মিলাদুন্নবী যারা ঈদুল মিলাদুন্নবী কঠিন গুরুত্ব সহকারে পালন করেন তারা এই দিনটিতে এই সমস্ত বাতিল শুধু ওই দিন নয় তাদের সারা জীবনে এই বিশ্বাস করে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নূরের তৈরি নয় তার গোটা দেহটাও নাকি নূরে মুজাসসাম নাউজুবিল্লাহ আমরা আরেকদিন বিস্তারিত এই বিষয়টি নিয়ে একদিন আলোচনা করব বিস্তারিত দলিল প্রমাণ সহকারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি তৈরি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব মক্কার কাফেররাও বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ তারাও বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না কিন্তু আজকে তারা এই বিশ্বাস করে অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ধরনের বাড়াবাড়ি করা এই বাড়াবাড়ি করার নিয়মটাও এসেছে কার কাছ থেকে সেই নিয়মটাও এসেছে খ্রিস্টানদের থেকে কাদের থেকে খ্রিস্টানদের থেকে তারা বাড়াবাড়ি করেছে কার ব্যাপারে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে এজন্য সহিহ বুখারীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ভাবে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা চুতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়ামা ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু বলছেন যে তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না যেমনই ভাবে খ্রিস্টান সমাজ ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করেছেন ইন্নামা আনা আব্দুন আমি শুধু একজন কি বান্দা আমি কোনো মাবুদ না আমি আল্লাহ না আল্লাহর কোনো কিছুই না আমি একজন বান্দা ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু সুতরাং বলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল এর চেয়ে বেশি নয় সহিহুল বুখারী হাদিস নাম্বার 3445 নাম্বার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় সেই খ্রিস্টানদের অনুসরণ করে তারা যেমনই ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আল্লাহর সমপর্যায়ে পৌঁছে দিয়েছে এই শ্রেণীর মানুষেরা ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহর সমপর্যায়ে পৌঁছায় দেওয়ার বহু রকমের তাদের আকীদা বিশ্বাস ও সব কিছুই তারা গ্রহণ করেছে অনুরূপভাবে এই সমস্ত বিষয়গুলিতে আরও যা কিছু অনুষ্ঠিত হয়ে থাকে অনেক জায়গায় দেখবেন ঈদে মিলাদুন্নবীর নাম দিয়ে যে অনুষ্ঠানগুলি হয় সেখানে হয়ে থাকে যত রকমের নাচ গানের আয়োজন সেখানে হয়ে থাকে নাচ গানের আয়োজন কত রকমের বাদ্যযন্ত্রের আয়োজন যাই দেখুন ওই মাজারগুলিতে সেই ওরুশগুলিতে গিয়ে দেখবেন যে কি পরিস্থিতি সেখানে অনুরূপভাবে এই সমস্ত অনুষ্ঠানগুলিতে কি হয়ে থাকে মেয়েরাও পুরুষদের সাথে সম্মিলিত হয়ে এই অনুষ্ঠানগুলি খোলামেলাভাবে অবাধে বিচরণ করে থাকে অনুরূপভাবে এই সমস্ত অনুষ্ঠানগুলিতে কি হয় অনেক দেখবেন মাজারের সেই মিলাদুন্নবীর অনুষ্ঠানগুলিতে বা ওরুশের অনুষ্ঠানগুলিতে হয়ে থাকে সেখানে গাজার আসর গাজার আসর হয়ে থাকে মদ গাজা ইত্যাদির আসর অনুরূপভাবে এগুলিকে কেন্দ্র করে মসজিদগুলিকেও কি করা হয় মসজিদের সম্মান মসজিদের মর্যাদাকে নষ্ট করা হয় মসজিদে যখন এই সমস্ত শেরকি অনুষ্ঠানগুলি করা হয় সর্বশেষ আমরা এখন আসি ফিরে আসি তাহলে এই বিষয়টির শরীয়তের দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত কি হতে পারে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর সিদ্ধান্ত বলার আর অপেক্ষা রাখে না যেই বিষয়টি যেই আবাদতটি কোরআনে পাওয়া যায় না যেই আবাদতটি রাসুলের সহিহ হাদিসে পাওয়া যায় না যেই আবাদত খোলাফা রাশিদিনের আদর্শে পাওয়া যায় না সাহাবায়ে কেরামদের মাঝে নেই তাবেঈদের মাঝে নেই প্রসিদ্ধ ইমামদের মাঝে নেই সেটি কি কখনো ইসলামের আবাদত হতে পারে কখনো হতে পারে না একজন সাধারণ বিবেকবান মানুষ সেই স্বীকৃতি সে দিবে আর যদি ইসলামের আবাদত না হয়ে থাকে সুতরাং কেউ যদি এটাকে ইসলামের আবাদত বলে পালন করে তাহলে কি তার কোনো দিন সওয়াব হতে পারে কখনো নয় এজন্য আমরা আগেই বলেছিলাম যে এই কাজগুলি এমন কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা বলে দাও আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তাদের বিল আকসারিনা আমালা
যারা তাদের আমল করা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাদের আমলেও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেই যাদের কর্মকাণ্ড সবকিছু কি হয়েছে, পণ্ড হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, কিন্তু তারা ধারণা করে রাখছে যে তারা যেন খুব ভালো কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে তাদের চিত্রটা যেন সূরা কাহাফের 103 নম্বর ও 4 নম্বর আয়াতে সুন্দরভাবে তুলে ধরেছেন। সুতরাং যেটি ইসলামের ইবাদত নয়, কোন ব্যক্তি সেটাকে যতই গুরুত্ব করে করে পালন করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন যে সেটি হলো দাল্লা সাইয়ু দুনিয়া, দুনিয়াতেই তাদের এই কাজ, এই কাজ আখেরাতে তো এর কোনো মূল্য নেই। আমরা অনেকবার এই হাদিসটি বারবার বলেছি, তিনি বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মাঝে তার রেখে যাওয়া ইসলামে এ ধরনের জন্মবার্ষিকী পালন করা বা ঈদে মিলাদুন্নবী পালন করার কোনো নিয়ম নেই। এটাকেই নিয়ম তৈরি করতে যাবে, এটাকেই সুন্না বলতে যাবে, আল্লাহ আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছেন ফালাইসা মিন্নি, মাঝে অন্তর্ভুক্ত নয়। এটি আশ্চর্যের বিষয়, রাসূলের নাম দিয়েও রাসূলের থেকে আবার কি হতে হবে, দূরে সরে যেতে হবে। স্মরণ করুন ওই হাদিসের কথা যেটি সহিহ বুখারী ও মুসলিমে অনেকবার এসেছে, আমি তোমাদের আগে গিয়ে হাউজে কাউসারে আমার কাছে দলে দলে মানুষের আসবে, ওমান শারিবা মিনহু লাম ইয়াজবা আবাদা, আর যে একবার সেই হাউজে কাউসারের পানি পান দিন সে আর পিপাসা অনুভব করবে, আল্লাহ সেই পানি পান করার বিপদ থেকে। রাসূল সাল্লাল্লাহু লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার কাছে দলে দলে অনেক মানুষ আসবে, আরিফুহুম ওয়া হুম ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতেছি কিছু আলামতের মাধ্যমে যে এরা আসলে আমার উম্মতেরই মানুষ, তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ তাদের এবং আমার মাঝে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন কেন তোমরা তার মাঝে আর আমাদের মাঝে আমার মাঝে আড়াল সৃষ্টি করে দিচ্ছ, আসতে দাও, আমি চিনছি তারা আমার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বলবেন, ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাজরি মা আহদাসু বাদাকা, হে নবী আসলেই আপনি জানেন না তারা আপনার বিদায়ের পরে ইসলামে কত রকমের নতুন কিছু আবিষ্কার করেছে, সেগুলি সম্পর্কে আপনি তো জানেন না, তারা এই ইসলামে নিজের চিন্তা চেতনা মন গড়া অনুযায়ী নতুন নতুন ইবাদত তৈরি করার কারণে, সেই অপরাধের কারণে তাদেরকে আপনিও যদি চিনছেন তারাও যদি আপনাকে চিনে, কিন্তু আপনার কাছে তাদেরকে আসতে দাও হবে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলবেন সুহকান সুহকান লিমান, দূর হও দূর হও তারা যারা আমার পরে আমার রেখে যাওয়ার দিনকে যথাযথভাবে পালন করনি, বরং বহু রকমের খেয়াল খুশি মতো বিকৃতি করেছ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছেন, নবী আর ইত্যাদি নাম দিয়ে সমস্ত ইবাদত তৈরি করে থাকি, তাহলে এর পরিণতি এই হাদিসে আমাদেরকে স্পষ্ট ভালো হবে না মন্দ হবে আর বলার অপেক্ষা রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাকে আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরবে। তৃতীয় বিষয় বলছেন তামাসসাকু বিহা, সেই সুন্নাকে শুধু ধরা নয় শক্ত করে আঁকড়ে ধরো। চতুর্থ ভাবে শব্দ ব্যবহার করছেন ওয়াদু আলাইহা বিন নাওয়াজ, সেই পিঠের দাঁতগুলি দিয়ে সেই সুন্নাকে তোমরা কামড়ে ধরো। এত কঠিন ভাবে বলতেছেন, মানে মানে আসলেই সুন্নার নাম দিয়ে বহুজন বহু কিছু করবে, কিন্তু প্রকৃতপক্ষে তার কাছে হয়তো সুন্না পাওয়া যাবে না, এজন্যই বললেন। সাথে সাথে তিনি এই কথা বললেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আরো তোমাদেরকে সতর্ক সাবধান করছি
ইসলামের নাম দিয়ে নতুন নতুন যে সমস্ত ইবাদত তৈরি করা হবে সেগুলির ব্যাপারে কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ যত নতুন তৈরি করা হবে ইসলামে ইবাদতের নাম দিয়ে সেগুলির নাম কি বিদআ, ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রতিটি বিদআত কি হেদায়েত, তাই না? হ্যাঁ, প্রতিটি বিদআত হলো গোমরাহি। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারে দাঁড়িয়ে তিনি বারবার এই কথাটি জুমার খুতবায় বলতেন, কুল্লু বিদআতিন দালালা, প্রতিটি বিদআতই হলো পথভ্রষ্টতা। আর আজকের আমাদের ইমাম সাহেব যারা এই বা আলেম সাহেব যারা কি করেন এই সমস্ত মিলাদ মাহফিল করেন, তারা বলেন যে হ্যাঁ, বেদাত হলো দুই প্রকার, একটা হলো কি হাসানা আর একটা হলো সাইয়া, একটা ভালো বেদাত আর একটা হলো খারাপ বেদাত। তবে এইগুলি হলো সব ভালো বেদাত, তাই এগুলি নির্দ্বিধা করা যাবে, এগুলি সওয়াবের বিষয় আছে। তার জবাবে কি বলা যায়? তার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন ওইটাই বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লু বিদআতিন দালালা, প্রতিটি বেদাত হলো গুমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, অন্য বর্ণনায় সহিহ বর্ণনায় এসেছে প্রতিটি গুমরাহি হলো জাহান্নামে নিয়ে যাবে। আর যারা বলতেছেন ভালো বেদাত, তাহলে বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই বেদাতের গুমরাহি গুমরাহির পরিচয় জাহান্নামে স্পষ্ট উল্লেখ করে দিলেন, এরপরেও কেউ যদি বলে যে এর মাঝে ভালো রয়েছে আর মন্দ রয়েছে, তাহলে বলতে হবে এই যে রাসূলের ঘোষণা অনুযায়ী ভালো বেদাত দিয়ে আপনি ভালো জাহান্নাম পাবেন। কি পাবেন? ভালো বেদাত দিয়ে আপনি ভালো জাহান্নাম পাবেন, আর খারাপ বেদাত দিয়ে আপনি খারাপ জাহান্নাম পাবেন। জাহান্নাম ভালো মানে কি? জাহান্নাম ভালো মানে হলো আযাবের জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে অসংখ্য আয়াতে বলছেন ফাবাশশির হুম বি আযাবিন আলিম, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ কিসের হয়? সুসংবাদ তো সাধারণত ভালো জিনিসের হয়। আল্লাহ বলছেন ফাবাশশির হুম বি আযাবিন আলিম, সুসংবাদ দিয়ে দাও, কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও। তাহলে ওই ভালো জাহান্নামের সুসংবাদ আপনাদেরকে আমরাও দিতে পারবো, এর বেশি আর কিছু দিতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন কুল্লু বিদআতিন দালালা, অতএব এরপরেও কেউ যদি নিজের ইচ্ছা মতো মন গড়া খেয়াল খুশি মতো কিছু করে নিতে চায় আর সওয়াবের বলে হুকুম দিতে চায়, তাহলে এর পরিণতি সেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসেও তাহলে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছেন যেই বেদাতের যেই ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব ছিল না, রাসূলের যুগে অস্তিত্ব ছিল না, খোলাফায়ে রাশিদিনের আদর্শের যুগে আদর্শে সাহাবায়ে কেরামদের যুগে, সুতরাং এটি কখনো ইসলামের ইবাদত হতে পারে না। এটি নিশ্চয়ই ইসলামে ইবাদতের নাম দিয়ে নতুন আবিষ্কৃত কাজ, আর নতুন আবিষ্কৃত মানেই হলো সেটি বেদাত, মানেই হলো সেটি গুমরাহি, মানেই হলো সেটি জাহান্নামে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় ভাইরা আমার, অতএব আর বেশি আওলার অপেক্ষা রাখে না, এই মর্মে যদি আমরা এখন বলতে চাই যে বিশেষ বিশেষ ব্যক্তি কেউ কি কিছু বলেছেন, হ্যাঁ অনেক রয়েছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ এবং হানাফি মাজহাবের ইমাম তাজউদ্দিন রাহিমাহুল্লাহ, বহু বহু অনেক অসংখ্য বিজ্ঞ বিজ্ঞ আলেম সমাজ, যেগুলির কথা বলতে গেলে অনেক দীর্ঘ সময় প্রয়োজন হবে, সেই দীর্ঘ বিষয়ে আর যাচ্ছি না। এখন আমরা সামান্য কিছু সময় প্রশ্ন উত্তর পর্বে যাব। তাহলে সর্বশেষ সিদ্ধান্তে আমরা যেটা উপসংহারে পৌঁছলাম, প্রথম হলো এই মিলাদ মাহফিলে ঈদে মিলাদুন্নবীর উৎপত্তি হচ্ছে হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে। দ্বিতীয় হলো অর্থাৎ এর কোরআনে হাদিসে রাসুলের যুগে সাহাবিদের যুগে তাবেইনদের যুগে প্রসিদ্ধ ইমামদের যুগে এর কোনো অস্তিত্ব ছিল না। দ্বিতীয় হলো এর উৎপত্তি হয়েছে শিয়াদের মাঝে, শিয়ারাই সর্বপ্রথম এই কাজ করেছে, খ্রিস্টানদেরকে অনুসরণ করে, খ্রিস্টানরা করেছে ইউনানদেরকে অনুসরণ করে, সুতরাং এটি কখনো ইসলামের ইবাদত নয়। বিষয় হলো এই ইবাদত করতে গিয়ে এই ঈদে মিলাদুন্নবী পালন করতে গিয়ে বিশ্বাস লিপ্ত হয়ে যায়, আল্লাহ সাল্লামের ব্যাপারে চরম সীমালঙ্ঘনগুলির কারণে ঈমান বাতিল হয়ে যাওয়াটাই স্বাভাবিক বিষয়। চতুর্থ বিষয় হলো সুতরাং এমন একটি বিষয় সমর্থন করতে পারে না, এটি কখনো ইসলামের ইবাদত হতে পারে না, সুতরাং কোনো মুসলিমের এটি করা জায়েজ, সম্পূর্ণ হারাম, মুসলিমের এতে অংশগ্রহণ করাও হারাম এবং এতে কোনোভাবে সহযোগিতা দেওয়াও হারাম, বরং একজন মুসলিমের জন্য ওয়াজিব, একজন মুসলিমের জন্য ফরজ, সেটা থেকে বিরত থাকা ও সেটা থেকে মানুষকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন।
আমরা যেন প্রকৃতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাকে ভালোভাবে জেনে মেনে চলতে পারি এবং সুন্নাহ বিরোধী সেই বিদআ থেকে নিজেদেরকে বেঁচে রাখতে পারি বিরত রাখতে পারি অন্যকেও বিরত রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সম্মানিত ভাইরা আমার আপনাদের মাঝে একটু বিষয়ে জানাচ্ছি মূলত মিলাদুন নবী এর পরিচয় উৎপত্তি ক্রমবিকাশ কোরআন ও হাদিসের আলোকে ফয়সালা এই মর্মে আমার একটি ছোট পুস্তিকাও রয়েছে যেটি মূলত দুঃখিত হলো এটা শেষ হয়ে গেছে সাধারণত বোধহয় 10 15 কপি বাইরে পাওয়া যাবে সংগ্রহ করার চেষ্টা করবেন আর নতুন সামনে প্রকাশ হবে তারপর ইনশাআল্লাহ পাওয়া যাবে দ্বিতীয় বিষয় হলো গত কয়েকদিন আগে আমরা এখানে আরেকটি প্রোগ্রাম করেছিলাম সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও চার ইমামের অবস্থান এবং সেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম আজকেও যেমন এইভাবে এটি রেকর্ডিং হচ্ছে এবং এটি সিডি আকারেও বের হবে এবং অনেক কয়েক ওয়েবসাইটেও সেটা ছড়া হবে তো গত দিনের গুলি সিডি বের হয়ে কয়টি জুমার খুতবা এবং ওই সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও চার ইমামের আলোচনা এই সাতটি বিষয় নিয়ে একটি সিডি বের হয়েছে সেটি বাইরে পাওয়া যাবে সিডি যে শুধু খরচ হিসাবে যেটা হয় সেটা আপনাদেরকে দিতে হবে 30 টাকা করে দিয়ে সেই আপনারা সেই সিডি সংগ্রহ করবেন আর এই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করতেছি আরও গুরুত্বপূর্ণভাবে সেগুলিকে ভালোভাবে বের করার জন্য আর বিশেষ করে আমাদের যে ভাইয়েরা অনেক ব্যস্ততার মধ্য দিয়ে তারা আসেন এটাকে রেকর্ড করেন এবং বিভিন্নভাবে এটাকে প্রচার করার সুযোগ চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমরা যাদের আয়োজনে মাদ্রাসাতুল হাদিসের আয়োজনে এই সুন্দর আজকের এই অনুষ্ঠান মাদ্রাসাতুল হাদিসের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়র দান করুন এবং মাদ্রাসাতুল হাদিস এর মাধ্যমে যেন আরও কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক প্রচার প্রসার আমরা আরও বেশি করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন উপস্থিত যারা উপস্থিত হয়েছেন অনেক ধৈর্য সহকারে দীর্ঘক্ষণ সময় আলোচনা শুনলেন বসে থাকলেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়র দান করুন এবং সকলে যেন আমরা সঠিকভাবে কোরআন সহিহ সুন্নাহর আলোকে ইসলাম জেনে মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকেই অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুন এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব অনেকগুলি প্রশ্ন এসেছে আমরা এত দীর্ঘ সময় হয়তো প্রশ্নের জবাব দিতে পারবো না একটু গুরুত্বপূর্ণ যেগুলি আপনি একটু বাছাই করে দেন আমরা অল্প কয়েক সময় মনে হয় আজান হবে আমাদের 5 মিনিট কম 8টায় আমরা 10 মিনিট হয়তো প্রশ্ন উত্তর শুনব জরুরি যেগুলি প্রশ্ন করেছেন পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে কি কোনো রোজা রাখার দলিল আছে জবাব যে এই জিনিসটারই কোনো ভিত্তি নেই অতএব এর রোজা রাখারও কোনো সুযোগ নেই তবে যেহেতু আমরা হাদিস বলেছি সহিহ মুসলিমের হাদিস সেই হাদিসটি আমরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে কেউ রোজা রাখবো না রাসূল সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষেও নয় জন্মদিবস উপলক্ষেও নয় বরং আমরা রোজা রাখবো অন্য যে হাদিসে রাসূল সাল্লাম বলেছেন তা হলো আদম সন্তানের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয় সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার আর ওই দিনটিতে রোজা রাখা হলো খুব এই দিক থেকে খুব ভালো তাই আমরা সোমবার ও বৃহস্পতিবার সেই দৃষ্টিকোণ থেকে রোজা রাখবো কোনো জন্মবার্ষিকী বা জন্মদিবস বা ইত্যাদি উপলক্ষে নয় একটি করে প্রশ্ন শুনবো দুটি করে নয় আছে কিছু কিছু মুসলমান পালন করে কেন কেন পালন করে সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম শয়তানের ওয়াসওয়াসা পেয়ে খ্রিস্টানদের অনুসরণ করেই তারা পালন করে প্রশ্ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঠিক জন্ম কত তারিখে হয়েছিল এবং তার পক্ষ থেকে আকিকা করা হয়েছিল না হয়নি জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঠিক জন্ম কত তারিখে হয়েছিল আমরা বলেছি এ মর্মে মতভেদ রয়েছে কোনো নির্দিষ্ট একটি তারিখ নয় কেউ বলেন রবিউল আউয়াল মাসের 3 তারিখ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 9 এবং 11 ও 12 এই ধরনের মতামতগুলি রয়েছে কোনো নির্দিষ্ট একটি মত নেই আকিকা তার পক্ষ থেকে আকিকা করা হয়েছিল না হয়নি জবাব একটি হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকার বিষয়ে বলা হয়েছে যে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা মা বুইসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর তিনি তার আকিকা করেছেন এই মর্মে হাদিসটি মূলত কোনো কোনো বর্ণনার আলোকে সেটি সহি নয় তবে বিভিন্ন বর্ণনার আলোকে সেটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহি বলেছেন তাই বোঝা যায় যে তিনি তার পরবর্তীতে আকিকা নিজেই করেছেন আল্লাহু আলাম প্রশ্ন করেছেন হাজা হালাল রুজি বা সৎ কর্মস্থানের আমল কি ব্যাংকে চাকরি বৈধ কি না জবাব দিয়ে ধন্য করবেন জবাব
হালাল রুজি বা সৎ কর্ম কর্মস্থানের আমল কি? রুজির মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি রুজির ব্যবস্থা করে দেন তাহলেই সহজে রুজির ব্যবস্থা হবে। এজন্য সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই দোয়া করতে হবে আর নিজেকে চেষ্টা করতে হবে, খোঁজাখুঁজি করতে হবে কোন জায়গায় হালাল এর পরিবেশ পরিস্থিতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দিক এটাই আমরা দোয়া করছি, আল্লাহ আপনাকে সহজ করে দিন। ব্যাংকে চাকরি করা কি বৈধ কি না? জবাব, ব্যাংক যদি সুদি ব্যাংক হয়ে থাকে তাহলে বৈধ নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি সাওয়া, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদ লেখালেখি করে, যে সুদের সাক্ষী দেয়, সকলেই সমান অপরাধী। সুতরাং ব্যাংকের কাজ মানেই সুদের লেখালেখি করতে হবে বা সাক্ষী দিতে হবে, অতএব সেটি জায়েজ নয়। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করেছেন, আমি একজন শিক্ষক, ক্লাসে প্রবেশ করলে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়িয়ে সম্মান করে, এটা কি ইসলামে বৈধ? হাদিসের আলোকে ব্যাখ্যা দিবেন। জবাব, না, এটা ইসলামে বৈধ নয়, ইসলামে এই ধরনের নিয়ম নয়, এটি আমাদের সমাজের প্রচলন, এটি হওয়া উচিত নয়। এমনকি অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা সালাম না দিলেও শিক্ষক রেগে, না, নিয়ম হলো আপনি ঢুকতেছেন তাদের কাছে যাচ্ছেন, আপনাকে সালাম দিতে হবে, কিন্তু উল্টা কাজ। তো এই দাঁড়ানোর নিয়মটি কখনো সঠিক নয়। প্রশ্ন করেছেন, যে ইমামের মেয়ে শার্ট প্যান্ট পরে সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কি? জবাব, কোনো ইমামকে যদি আপনি এই ধরনের পেয়ে থাকেন তাহলে সেই ইমামের মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি এই ধরনের পোশাক পরে থাকে মূলত উচিত নয়, কারণ একজন পুরুষের পোশাক পুরুষেই পরবে, মেয়েদের পোশাক মেয়েরাই পরবে, এটি কখনো ঠিক নয়, কঠিন নিষিদ্ধ। অতএব কোনো ইমামের জন্য জায়েজ নয় তার মেয়েকে ছেলের পোশাক পরার অনুমতি দিবে, এটি কোনো ইমামের জন্য জায়েজ নয়, কোনো ইমামের জন্য জায়েজ নয়। এরপরেও যদি কোনো ইমাম তার গাফলাতি বশত এটা হয়ে থাকে, তাকে উচিত হলো ব্যক্তিগতভাবে আদবের সাথে ভদ্রতার সাথে তাকে পরামর্শ দেওয়া যে এটা তো শরীয়তে জায়েজ নয়, অতএব কীভাবে হচ্ছে আশা করি আপনি সংশোধন করবেন, এভাবে পরামর্শ দেওয়া। এরপরও যদি না হয়ে থাকে তাহলে আমরা বলবো যে সেই ধরনের ইমাম যে জেনে শুনে বুঝে সুঝেও এই ধরনের অন্যায় কাজ করবে ও আশ্রয় দিবে তার চেয়ে ভালো ইমাম অবশ্যই খোঁজা দরকার। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হচ্ছে রোগ মুক্তির জন্য জালালি খতম বা কোরআন খতম করা যাবে কি? এবং রোগ মুক্তি ছাড়া অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে জালালি খতম করা যাবে কি না? জবাব, আসলে জালালি খতম এটা হালালি খতম নয়, জালালি খতম হালালি নয়, এগুলি সম্পূর্ণ বেদা, সম্পূর্ণ এগুলি মানুষের তৈরি করা। জালালি খতম বলেন, ইউনুস খতম বলেন, আর যত রকমের খতম বলেন, দোয়া ইউনুস এটি সঠিক দোয়া এবং এ দোয়ার অনেক ফজিলত রয়েছে। দোয়ার মাধ্যমে এই দোয়া যদি পাঠ করে সেই দোয়া কবুলের আশা করা যায়, হাদিসে সহিহ হাদিসে এসেছে। কিন্তু দোয়া ইউনুস ওই 125,000 বার খতম দিতে হবে, এই ধরনের খতমের পদ্ধতি শরীয়ত সম্মত নয়। অন্যভাবে জালালি খতম আর খানজেগান খতম আর ওই চেহেল কাপের খতম, এগুলি সম্পূর্ণ বেদাতি খতম, হারাম খতম, কখনো এগুলি হালাল খতম নয়, কখনো জায়েজ নয়। ঈদগাহের যে সম্পদ আছে ওই সম্পদ বিক্রয় করে অন্য কোনো কাজে লাগানো যাবে কি যাবে না? সব ঈদগাহ যদি ওয়াকফ করা হয়ে থাকে এবং সেই সম্পদ তাহলে ঈদগাহে মালিক ওই ব্যবহার করা যেতে পারে, না হলে করা ঠিক নয়। তবে যদি এমন হয়ে থাকে কোথাও যে কোনো ঈদগাহ রয়েছে সেই ঈদগাহের অনেক সম্পদ মার্কেট টার্কেট দোকান টোকান ইত্যাদি রয়েছে, প্রথম পরামর্শ দিব সেই ঈদগাহে ব্যবহারের পরেও অতিরিক্ত যদি হয়ে থাকে, অন্য কোনো ঈদগাহ যদি কোথাও নাই এই ঈদগাহ দিতে পারেন, অথবা অনেক জায়গায় রয়েছে অনেক মানুষ তারা ঈদগাহে মাটি ভরাতে পারছে না, ঈদগাহর জায়গা কিনতে পারছে না, আপনি সেরকম জায়গা সন্ধান করে যদি সেরকম জায়গায় দেন তাহলে সেটি ভালো হবে। ভাবে আপনি কোনো মসজিদ নির্মাণ বা ইত্যাদির কাজেও সেগুলিকে দিতে পারেন আল্লাহ যদি সেটা না হয়ে থাকে। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করেছেন, ইজতেমা থেকে ফিরে এসে একইভাবে দাবি করেছেন যে তাদের ওইখানে নাকি মদিনার ইমাম সাহেব এসেছে, পাশাপাশি তাদের দাবি তারা বিদাত ও শিরক মুক্ত, আপনার কাছে আমরা বিনীত আবেদন এই ব্যাপারে আমাদেরকে জানান ও তাদের বিদাত বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দিন, যাতে আমি নতুন আহলে হাদিস হিসাবে তাদের নিকট অপমানিত না হই। জবাব, যারা দাবি করেছে সেখানে ইমাম এসেছে
এটি 100% মিথ্যা ছাড়া কিছুই নয়, এটি 100% মিথ্যা। এখন এখানে মদিনার ইমাম এর অর্থ রয়েছে আলাদা। এই সমস্ত লোকেরা সব সময় মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কেমনে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে? ধরে নেন উদাহরণস্বরূপ বলি, এটা আমি জানি মদিনায় একটা মসজিদ আছে, যেই মসজিদে এই তাবলিগ মার্কা কিছু লোক আছে এগুলি ওখানে উঠা বসা করে। একটা মসজিদ আছে, সেই মসজিদে এই তাবলিগ মার্কা লোকেরা উঠা বসা করে। এখন ওই মসজিদের ইমাম যদি এখানে আসে আর এই ইমামকে দিয়ে তখন মানুষকে শোনায় যে মদিনার মদিনার ইমাম আসছে, কথা বুঝেছেন? ধোকা কীরকম দেখেন। মদিনায় একটা তাবলিগের মসজিদ আছে এক কোনায় এক গলিতে, সেই ওই কোনার মসজিদের ইমাম যিনি, তিনি যদি এই তাবলিগ জামাতে আসেন তিনি তো আসবেন, যেহেতু ওদের ইমাম। আসলে ওকে দেখায় এখন ছড়ানো হয় কি, যে মদিনার ছড়ানো হয় যে মদিনায় মদিনার মসজিদের ইমাম আসছে। ও তো বাস্তব ঠিক এই মদিনার মসজিদের ইমাম, কিন্তু মসজিদে নববীর ইমাম নয়, মদিনার মসজিদের ইমাম ঠিক আছে, ওখানেও তাবলিগ জামাতের মসজিদ, সেই মসজিদের ইমাম। তো ওই ইমাম দিয়ে মসজিদে নববীর ইমামকে বোঝানো, এটি সম্পূর্ণ ধোঁকা দেওয়া এবং মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা আলম। প্রশ্ন করেছেন তাদের মাঝে অনেক কিছু বেদা, অনেক কিছু বেদার মাঝে আমরা বলবো তাবলিগ জামাতের ভাইদের, তাদের মানুষকে যে তারা ধৈর্যের সাথে ভদ্রতার সাথে নম্রতার সাথে মানুষকে সালাতের দিকে ডাকায়, ডাকে নিয়ে আসার চেষ্টা করে, এটি অবশ্যই ভালো কাজ, প্রশংসনীয় কাজ, এবং এই জন্য তারা যে ত্যাগ স্বীকার করে সেটি অবশ্যই ভালো। এই ধরনের ত্যাগ স্বীকার হয়তো অন্যজন করতে পারে না, কিন্তু সমস্যা কোথায়? সবচেয়ে বড় সমস্যা হলো, সবচেয়ে বড় সমস্যা হলো তাদের ভিত্তি হলো ভুল। ভিত্তি কি? তাদের ভিত্তি, তাদের সিলেবাস হলো ফাজাইলে আমাল, আর এই ফাজাইলে আমলের মাঝে যত রকমের ভেজালে আমল রয়েছে সেগুলি ঢুকানো বেশি। ফাজাইলে আমলে যত রকমের বেশিরভাগ, সেখানে কোরআন ও সহিহ হাদিস নাই তা বলবো না, অবশ্যই আছে, কিন্তু বেশি সংখ্যক হলো জাল হাদিস এবং বেশি সংখ্যক হলো মুরব্বীদের কেসা কাহিনী ও স্বপ্নের ঘটনা। এই ফাজাইলে আমলে এখন যদি সংশোধন করেছে কিনা জানি না আমি, তাহলে এই ফাজাইলে হজ এই বইতে দেখেন, সেখানে লেখা আছে যে যে মসজিদে নববী নবী সাল্লামের যেখানে কবর, সেখানকার মাটি আল্লাহর আরশের চেয়েও পবিত্র। এই ফাজাইলে আমল হজ, ফাজাইলে হজের মাঝে লেখা আছে। তো সমস্যা হলো এখানে, এই জন্য আমরা বলি আমাদের সেই তাবলিগী ভাইরা, তারা যদি তাদের এই সিলেবাস, বুজুর্গদের সিলেবাসকে বন্ধ করে কোরআন ও সহিহ হাদিসের সিলেবাসকে গ্রহণ করে, তাহলে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো এবং তাদের সাথে কাজ করার বা আমাদের সাথে কাজ করার পরামর্শ অবশ্যই দিব। আর যতক্ষণ করবে না ততক্ষণ বলবো না, যতক্ষণ করবে না ততক্ষণ বলবো না। কারণ সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, আজকে এক ব্যক্তির সাথে কথা হচ্ছিল যে মুরব্বীরা, তাবলিগ জামাতের মুরব্বীরা একজন সাধারণ মানুষকে খুব কঠিনভাবে নিষেধ করে, বলে যে কোরআন ও সহি হাদিস যদি কেউ কোরআন হাদিসের সরাসরি চর্চা করতে যায় সাধারণ মানুষ, তাহলে সে গুমরা হয়ে যাবে, তাহলে সে কোরআন হাদিসের চর্চা করতে গেলে গুমরা হয়ে যাবে, তাই সিলেবাসের বাইরে সাধারণ মানুষকে পড়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন তারা। আমি যখন এই লোকটাকে বললাম, উনি সাথে সাথে বললেন যে হ্যাঁ ঠিক বলছেন আপনি, আমাদের মুরব্বীরা সব এইভাবে তারা নিষিদ্ধ করেন, আমাদেরকে হাদিস কোরআন পড়তে দেন না, তারা অনুমতি দেন না, শুধু ওই নিসাব পড়তে হবে। তাহলে কোনো দিনে কোনো নিয়মে কোনো দলে কোনো ফেরকায় কোনো তরিকায় যদি এই কথা বলা হয় যে সরাসরি কোরআন সুন্নাহ চর্চা করলে গোমরা হয়ে যাবে, তাহলে ওই তরিকায় থাকা যাবে না, বাদ দিতে হবে, এটা নিজেই চিন্তা করেন। এখন আমরা বলবো সকলকে ফিরে আসতে হবে কোরআন ও সহি সুন্নার দিকে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কি আছে কোনো শেষ সময় নাই আছে, এটাই শুধু, এটাই শেষ প্রশ্ন। প্রশ্ন করেছেন যারা শির করে তাদের পিছনে সালাত হবে কি না? জবাব, যারা শির করে তাদের পিছনে সালাত হবে কি না? শির দুই ধরনের, একটি হলো শিরকে আকবর বড় শির, আরেকটি হলো শিরকে আসগার ছোট শির। যদি কেউ বড় শিরকে লিপ্ত হয় এবং সে জেনে শুনে বুঝে এটাতে লিপ্ত হচ্ছে, তাকে বলার পরেও তার ভিতরে যে সংশয় ছিল সেই সংশয়গুলো দূর করার পরেও, এরপরেও যদি সে এটাতে লিপ্ত হয়ে থাকে, তাহলে এমন বড় শিরকে লিপ্ত হওয়া মুশরিকের পিছনে সালাত আদায় করা ঠিক হবে না। কারণ কোরআন সুন্নার আলোকে তাকে জানানো বোঝানো স্পষ্ট করে দেওয়ার পরেও যদি সে সেটাতে অটল থাকে,
তাহলে আসলে তার ঈমান ঠিক থাকে না অতএব তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না আর যদি কোনো ব্যক্তি এরকম শিরকে লিপ্ত হয়েছে কিন্তু তার মাঝে কিছু সংশয় রয়েছে যার কারণে সেগুলিতে লিপ্ত হয়েছে সে এটাকে শিরক মনে করে না এই অবস্থায় যদি হয়ে থাকে তাহলে তার চেয়ে ভালো ইমাম না পাওয়া গেলে তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে আল্লাহ তাআলা আলাম আমরা আজকে আর দীর্ঘ করছি না আপনারা অনেকক্ষণ ধৈর্য ধারণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়র দান করুন আমরা যা সংক্ষিপ্ত সময়ে শুনলাম সেগুলি যেন আমরা ভালোভাবে বুঝে উপলব্ধি করে মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে রেখে মাসে একটা বা দুটা করে প্রোগ্রাম করতে পারি তাহলে আপনারা কি ভালো মনে করেন হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সামনে আবার হয়তো আমাদের প্রোগ্রাম হলে সেটা ঘোষণা দেব আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালোভাবে যা শুনলাম সেগুলি যেন ভালো কথাগুলি বুঝে মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু